ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন ধর্ষণী অন্তঃসত্ত্বা স্কুল ছাত্রী দাদা গ্রেপ্তার টাঙ্গাইলে সখীপুর উপজেলায় এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে ওই ছাত্রী এখন 5 মাসের অন্তঃসত্ত্বা এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার 23 মার্চ সখীপুর থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা সালাউদ্দিন মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন বুধবার 22 মার্চ বিকেলে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান বয়স 65 উপজেলার কাকড়াচান ইউনিয়নের বাসিন্দা ভুক্তভোগীর পরিবার জানান হাবিবুর ভুক্তভোগী স্কুল ছাত্রীর সম্পর্কে প্রতিবেশী দাদা এর সুবাদে মেয়েটির বাড়িতে তার যাওয়া আসা ছিল কয়েক মাস আগে ফুসলিয়ে ও প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে প্রথম দফায় ধর্ষণ করে হাবিবুর এরপর নানা ভয়ভীতি ও হুমকি দিয়ে তাকে নিয়মিত ধর্ষণ করতে থাকেন তিনি সম্প্রতি ভুক্তভোগী স্কুল ছাত্রীর শারীরিক গঠনে অস্বাভাবিক পরিবর্তন দেখা দেয় পরে ডাক্তারি পরীক্ষা করানো হলে তার গর্ভে 5 মাসের সন্তানের বিষয়টি ধরা পড়ে ভুক্তভোগীর বাবা বলেন বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য এলাকার অনেকেই আমাদের ভয়ভীতি দেখিয়েছে আমি এই ঘটনার সঠিক বিচার চাই তদন্ত কর্মকর্তা সালাউদ্দিন মিয়া বলেন বুধবার সকালে এই ঘটনায় মামলা নেওয়া হয়েছে বুধবার বিকেলে হাবিবুরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন